সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করতেছো। আমি শিল্পী মজুমদার তোমাদেরকে কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টি, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে পাঠ উপস্থাপন করছি। তোমরা ইতিমধ্যেই অনলাইন ক্লাসে এই অধ্যায়টির বিস্তারিত আলোচনা ক্লাস পেয়েছ। আজ আমি এই অধ্যায়টির সামগ্রিক একটা সংক্ষিপ্ত আলোচনা রেখে তোমাদের সাথে কিছু বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করছি। বাংলাদেশের অর্থনীতি, এই অধ্যায়টি আলোচনার সময় ব্যাপকভাবেই তোমাদের পাঠ্য বইতে অর্থনীতির বিভিন্ন অংশ বা অর্থনীতি কী, তারপর অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির ধরনটা কেমন, একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা, এই ধরনের জিনিসগুলি খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে অর্থনীতি কী? অর্থনীতি হচ্ছে অর্থ সম্পর্কিত কোনো নিয়ম কানুন নীতিমালা, এগুলিকেই বলা হয় অর্থনীতি। আর বাংলাদেশের অর্থনীতি মানে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতির বিষয়ে যেসব নিয়ম কানুন নীতিমালা রয়েছে সেটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এবং সেখানে আরও ব্যাপক আলোচনা করা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতে সাধারণত গ্রামীণ এবং শহুরে অর্থনীতি এবং দুইটা খাতকে নিয়েই বাংলাদেশের অর্থনীতির জীবনধারাটা বিকশিত হয়েছে, সেটা হচ্ছে কি, সরকারি এবং বেসরকারি। তারপরে আসছে যে এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, এই জিনিসগুলি আমরা কিসের মাধ্যমে নিরূপণ করতে পারি বা মাপকাঠিগুলি কী, সেই মাপকাঠির ক্ষেত্রেই তোমাদের এসেছে যে মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন, তারপর ধরো মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, এই জিনিসগুলি তোমরা এই অধ্যায়ে পেয়েছো। তাহলে মোট দেশজ উৎপাদন বা সংক্ষেপে যাকে কী বলা হয়, জিএনপি। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু কী, জিএনপি বা মোট দেশজ উৎপাদন। তাহলে সরি, জিডিপি, মোট দেশজ উৎপাদন, জিডিপি। তাহলে পূর্ণরূপটা আগে আমরা জেনে নিই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট ডোমেস্টিক মানে দেশজ, প্রোডাক্ট মানে উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদনটা কাকে বলে? একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিক দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যকেই বলা হয় জিডিপি, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। অর্থাৎ আমাদের দেশে অবস্থিত ব্যক্তি এবং বিদেশি নাগরিকরা যারা আমাদের দেশে অবস্থান করছে তাদের দ্বারা, অর্থাৎ দেশের অভ্যন্তরে যে উৎপাদনটা সেটাকে আমরা বলবো কি, মোট দেশজ উৎপাদন। এখানে মোট দেশজ উৎপাদনে তোমরা যে জিনিসটা মনে রাখবে, যা অর্থাৎ আমাদের দেশের যে নাগরিকরা বিদেশে অবস্থান করছে তাদের আয়টা এখানে আসবে না। তাহলে এখানে আসবে শুধু আমাদের নির্দিষ্ট ভূখণ্ডে যেই আয়টা হবে সেই অভ্যন্তরীণ আয়টাকে আমরা বলবো মোট দেশজ উৎপাদন বা জিডিপি। তাহলে এটার দ্বারা আমরা একটা দেশের অর্থনৈতিক অবস্থা কী করতে পারি, নির্ধারণ করতে পারি। তারপর যাচ্ছি আমি পরবর্তী ইয়েতে, সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনটা সংক্ষেপে কি, জিএনপি, যার পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে আসবে তোমার দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে যে দ্রব্য ও সেবা উৎপাদনের আর্থিক মূল্য সেটাকে আমরা কি বলবো, জিএনপি। এখানে যে জিনিসটা আসবে, আমাদের দেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করছে, প্রবাসীরা যেই অর্থটা দেশে প্রেরণ করে সেটাকে আমরা কি বলি, রেমিটেন্স বা প্রবাসী আয়। এখানে মোট জাতীয় উৎপাদনে
এই অর্থটাও কি হবে সন্নিবেশিত হবে। আর এই জিএনপি এবং জিডিপি এগুলি কিসের জন্য নির্ধারণ করা হয়? একটা দেশের অর্থনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবদান। জিএনপি নির্ধারণ করা হয় একটা দেশের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি জিডিপিতে কোন কোন জিনিসগুলি আসবে এবং জিএনপিতে কোন কোন জিনিসগুলি আসবে এবং কাকে বলে এবং পূর্ণরূপটা আমরা ভালো করে জেনে নিব। তারপর আসো মাথাপিছু আয়, যাকে সংক্ষেপে পিসিআই বলা হয়ে থাকে। মাথাপিছু আয়টা আমরা কীভাবে বের করব? চলো আমরা দেশ না চিন্তা করে আগে পরিবার নিয়ে চিন্তা করি। একটা পরিবারে ধরো মোট আয়, বাবা মা করুক বা শুধু বাবাই রোজগার করুক, হয়তো তার মোট আয় 20,000 টাকা। সেই পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তাহলে 20,000 টাকা ধরেছি আমি কোথায়? এটা মাসে, তাহলে মাসের হিসাবে যদি করি এক মাসে তার আয় হচ্ছে 20,000 টাকা আর তার সদস্য সংখ্যা 4 জন, তাহলে মোট আয়টাকে আমি যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটা যে ফলটা বেরোবে সেটাই হচ্ছে মাথাপিছু আয়। যদিও পরিবারের সবাই উপার্জন করছে না, কিন্তু মাথাপিছু আয়টা এভাবেই নির্ধারণ করা হয়। তাহলে দেশের ক্ষেত্রে করা হয় এক দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে মাথাপিছু আয়। তাহলে বুঝতে পেরেছি শিক্ষার্থীরা আমরা জিএনপি, জিডিপি, পিসিআই এই তিনটা জিনিস আমাদের এই অধ্যায়ে ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তারপরে আসো যে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতগুলি এখানে উল্লেখ করা হয়েছে। যেমন খাতগুলি কী কী? কৃষি ও বনজ খাত, তারপর মৎস্য খাত উল্লেখ করা হয়েছে, শিল্প খাত উল্লেখ করা হয়েছে, পাইকারি ও খুচরা বাণিজ্য খাত উল্লেখ করা হয়েছে, পরিবহন ও যোগাযোগ খাত উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও সামাজিক সেবা এই খাতগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এগুলি হচ্ছে আমাদের জাতীয় আয়ের বিভিন্ন খাত। আমরা জানি আমাদের অর্থনীতিটা কৃষি নির্ভর, আর সবচেয়ে জাতীয় অর্থনীতিতে বা জাতীয় আয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমানে শিল্প খাত, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। এই কারণে আমাদের অর্থনীতিটা হচ্ছে কৃষি নির্ভর। তাহলে প্রত্যেকটা খাতের আমাদের যে জিনিসগুলি মনে রাখতে হবে বা ভালো করে জানা দরকার সেটা হচ্ছে প্রবৃদ্ধির হার এবং যে অর্থ বছর, যেমন 16-17 অর্থ বছর এই খাতের অবদান কত ছিল এবং প্রবৃদ্ধির হার কত ছিল। শিক্ষার্থীরা আমরা বাসায় এভাবে একটা চার্ট করব, একপাশে সালগুলি দিব, একপাশে প্রবৃদ্ধির হারটা দিব, একপাশে অবদান দিব। এইভাবে বাসায় একটা চার্ট করে আমরা টেবিলে সেটা রেখে দিব। এখান থেকে তোমরা দুইটা অবজেক্টিভ অবশ্যই পরীক্ষায় পেতে পারো। তাহলে প্রত্যেকটা খাতওয়ারি আমরা কী করব? সাল, অর্থ বছর, অবদান, প্রবৃদ্ধির হার, এই জিনিসগুলি আমরা আলাদা আলাদাভাবে চার্ট করে লিখে টেবিলে রাখবো। তাইলে সহজেই সংখ্যাগুলি আমাদের চোখের সামনে যখন থাকবে সবসময় সেগুলি আমাদের মনে রাখা সহজতর হবে। এবার আসো, তাহলে এই খাতগুলি আমাদের কি করে? বিভিন্ন খাতের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে এবং জাতীয় আয় বৃদ্ধি করে থাকে। তাহলে এই যে তার আগে আমরা এই যে ইন্ডিকেটরগুলি জানলাম, এগুলি দ্বারা আমরা কি অনুধাবন করতে পারি? জিডিপি, জিএনপি, পিসিআই দিয়ে অনুধাবন উপলব্ধি করতে পারি যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এবং এটা আমরা কি করতে পারি? বিভিন্ন দেশের সাথে তার তুলনাও করতে পারি। তাহলে এই খাতগুলি উন্নয়নের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া। যখন এই উৎপাদন এবং আয় বৃদ্ধি পাবে তার সাথে সাথে কী বাড়বে? জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, দারিদ্র হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, পাশাপাশি বেকারত্ব হ্রাস পাবে। তাহলে আমাদের প্রবৃদ্ধি সূচকও আমরা কী হব? এগিয়ে যাব। আমরা জানি আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে যাওয়ার প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি এবং 2041 সালের মধ্যে আমরা নিজেদেরকে একটা উন্নত দেশ হিসাবে
পরিণত করার স্বপ্ন দেখছি। তাহলে এই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের এই জিনিসগুলির দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা কী করতে পারি, এই জিনিসগুলির উন্নয়ন ঘটাতে পারি। এবার আসো মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে মানব সম্পদ কী। আমরা জানি সাধারণত শ্রম শক্তি সম্পন্ন মানুষকেই বলা হয় মানব সম্পদ, অর্থাৎ যেই মানুষ শ্রম দিতে পারে, শ্রম দিয়ে উপার্জন করতে পারে সেই মানব সম্পদ, অর্থাৎ অদক্ষ মানুষ দেশের বোঝা এবং তাদেরকে মানব সম্পদ বলা যায় না। তাহলে আমাদের যে আয়তনের তুলনায় যে বিশাল জনসংখ্যা, তাদেরকে আমাদেরকে কী করতে হবে, সম্পদে পরিণত করতে হবে। তাহলে সবাই যে শিক্ষিত হয়েই চাকরি করবে সেটা আশা করা ভুল হবে। তাহলে আমাদের কী করতে হবে, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা কী করতে পারি, একজন মানুষকে মানব সম্পদে পরিণত করতে পারি। তাহলে এই মানব সম্পদের উন্নয়ন ঘটাইতে হলে আমাদের কী প্রয়োজন, উপযুক্ত শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বাসস্থান থাকতে হবে, তাকে চিকিৎসার ব্যবস্থা সুযোগ দিতে হবে, খাদ্যের সংস্থান দিতে হবে। তাহলে এগুলি দিলেই আমরা কী করতে পারবো, মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারবো। তাহলে এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যেমন আমাদের শিক্ষার হার কী হচ্ছে, দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত আমরা নিশ্চয়ই জানি, তারপরেও আবার বলে দিচ্ছি 72.8। এই জিনিসগুলি তোমরা মনে রাখবে, তথ্যগুলি তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের জন্য উত্তর করতে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি আমাদের স্কুলের অনলাইন পরীক্ষাগুলি, এই যে সামনে তৃতীয় অনলাইন পরীক্ষা হবে, সেগুলি এই বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমেই তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে তোমরা ভালোভাবে উত্তর করতে হলে অবশ্যই বোর্ড বইটা ভালো করে রিডিং করবে, অবজেক্টিভগুলি বাসায় লিখবে এবং ক্লাসগুলি মনোযোগ সহকারে অনুসরণ করবে। তারপর আরেকটা জিনিস দেখো, এখানে আমাদেরকে জানতে হবে যে আমাদের সবচেয়ে এই উন্নয়নে বাধা কী। আমাদের উন্নয়নে বাধা হচ্ছে দারিদ্রতা। তাহলে এই দারিদ্রের দুষ্ট চক্র যেটাকে বলা হয়, অর্থাৎ যেই আয় কম আয়ের কারণে যখন একটা মানুষ সঞ্চয় করতে পারে না, তাহলে আস্তে আস্তে কী হয়, তার সঞ্চয় কমতেই থাকে, আর এই কারণে তার বিনিয়োগ কম হয়, তার মূলধন কম থাকে। তাহলে এরা কী হয়, দরিদ্র থেকেই যায় এবং এই দারিদ্রটা তার চক্রাকারে আবর্তন হয়, মানে পরবর্তী জেনারেশনও আস্তে আস্তে সেই দরিদ্রই থেকে যায়। এটাকে, এই আবর্তনটাকেই বলা হয় দারিদ্রের দুষ্ট চক্র। তাহলে এটা থেকে আমাদের কী করতে হবে, উত্তরণ ঘটাইতে হবে, অর্থাৎ এটা উন্নয়নের জন্য আমাদেরকে খাদ্যের নিরাপত্তা দিতে হবে, জনগণকে স্বাস্থ্য পুষ্টি দিতে হবে, শিক্ষা ব্যবস্থা করতে হবে, কারিগরি শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে সরকারি বেসরকারিভাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। তাইলে আমরা কী করতে পারবো, এই দারিদ্র্যের দুষ্টচক্রটা থেকে আমরা বের হয়ে আসতে পারব। আর আমরা দেখেছি এখানে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায়গুলি উল্লেখ করা হয়েছে, কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায়, এবং পাশাপাশি বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কী, তোমরা বইতে একটা সচিত্র প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে, সেটা দেখে নিবে। আর মানব উন্নয়ন সূচক, এতক্ষণ তো গেল যেখান থেকে আমাদের অর্থনীতি আসে সেই ইন্ডিকেটরগুলি আমরা পড়েছি, সেই মানদণ্ডগুলি পড়েছি, কিন্তু কিছু খাত আছে যেটা সরাসরি অর্থনীতির সাথে সম্পর্কিত নয়। যেমন তোমাদের যেই মারা কর্মজীবী তারা মাসের শেষে বেতন পাচ্ছে, যেই মা গৃহিণী সারাদিন সংসারের সব কাজ করতেছে কিন্তু মাস শেষে তাদের বেতন হয় না, কিন্তু তাদের এই মূল্যটা অর্থনৈতিক না হলো উন্নয়নে, দেশের উন্নয়নে বলো, পরিবারের উন্নয়নে বলো, একটা ভূমিকা রয়ে আছে। তাহলে এই যে মূল্যহীন শ্রমটা, মূল্যহীন, কিন্তু তারা কী করছে, মানব উন্নয়ন সূচকের এটা একটা মানদণ্ড, তারা কী করতেছে, সংসারের সার্বিক দায়িত্ব পালন করে, পরিবারের সার্বিক দায়িত্ব পালন করে, পরিবারটাকে সার্বিক দিক থেকে উন্নত করে তুলছে। তাহলে এরকম আরও কিছু আছে, এই সূচকগুলি হচ্ছে একটি দেশের কল্যাণমুখী সূচক, ঠিক আছে। তারপর দেখো যে চারটার কথা বললাম, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে যে তুলনামূলক চারটা দেওয়া আছে সেটা তোমরা ভালো করে অনুসরণ করবে। সর্বশেষ
যে জিনিসটা এই অধ্যায়ে উল্লেখ করা আছে সেটা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। আমরা জানি আমাদের দেশের কিছু নাগরিক বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে কী করছে, কাজে নিয়োজিত আছে এবং তাদের অর্জিত অর্থ দেশে প্রেরণ করছে। তাহলে এই অর্থ কীভাবে জাতীয় আয়ে বৃদ্ধি করছে? একটা তার পাঠানো অর্থ প্রথমে কী হচ্ছে, তার পরিবারটা সচ্ছল হচ্ছে, পাশাপাশি তার এই পাঠানো অর্থ থেকে সরকার ট্যাক্স পাচ্ছে। আবার তার এই অর্থটা যখন পরিবার কোনো খাতে খাটাচ্ছে তখন এটা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা পালন করছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এক্ষেত্রে যে জিনিসটা থাকবে, প্রবাসী আয় বা রেমিটেন্স কাকে বলে, অর্থাৎ প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে আমরা কী বলবো, রেমিটেন্স বলবো। তাহলে রেমিটেন্স বা প্রবাসী আয় কাকে বলে জানলাম, ঠিক আছে। এবার তাহলে এই প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে কীভাবে প্রভাব রাখছে বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই রেমিটেন্স কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রেও তোমাদের বইতে কিছু তথ্য দেওয়া আছে। যেমন 2008 সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 12তম, আর 2009 সালে এসে সেটা কত হয়েছে, অষ্টম হয়েছে। আবার এই সময়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল রেমিটেন্সের দিক থেকে দ্বিতীয়, যদিও 2008-09 সালে আমরা জানি বিশ্ব মন্দা পরিস্থিতি ছিল। তাহলে ওই পরিস্থিতিতে এই রেমিটেন্সটাই বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের একটা সংকটের হাত থেকে রক্ষা করেছে। তাহলে বুঝেছি আমরা শিক্ষার্থীরা যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই ছিল পুরো অধ্যায়টাতে তোমাদের বাংলাদেশি বাংলাদেশের অর্থনৈতিক অধ্যায়টাতে সার্বিক আলোচনা। আশা করি তোমরা এর আগে ক্লাসগুলি অনুসরণ করেছ, পাশাপাশি আজকে সংক্ষেপে পুরোটা অধ্যায় আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে ঘাটতিটুকুই ছিল তোমরা কাটিয়ে উঠতে পারবে। এখন আমি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। তো ঠিক শিক্ষার্থীরা, চলো আমরা বোর্ডে কিছু কাজ করি। যেমন দেশের উন্নয়নে কারা বেশি অবদান রাখতে পারে, দেশের উন্নয়নে কারা বেশি অবদান দেশের উন্নয়নে কারা বেশি অবদান রাখতে পারে। দুই নম্বরে জিডিপি কি, আমি আর পূর্ণরূপগুলি আলাদা করে দিচ্ছি না। তারপর জিএনপি বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি, বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি, বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়, জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়, 2015-2016 অর্থ বছরে জাতীয় আয়ের
2015-16 অর্থ বছরে জাতীয় আয়ের সর্বাধিক প্রবৃদ্ধি কোন খাতে? তারপর বাংলাদেশের আয় ভিত্তিক বৈষম্যের হার কত? বাংলাদেশে আয় ভিত্তিক বৈষম্যের হার কত? জনগণের আয় বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পায়? জনগণের আয় বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পায়? আশা করি এতক্ষণ যদি তোমরা পাঠগুলি শুনে থাকো অবশ্যই উত্তরগুলি সহজেই বলতে পারছো। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি? বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি? ২০১৫-১৬ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ কত? ২০১৫-১৬ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ কত? বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত? বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত? ২০১৫-১৬ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? এই আমি কিছু প্রশ্ন তোমাদেরকে উপস্থাপন করলাম, বাকিগুলো অধ্যায় পরে তোমরা কী করবে, আরও প্রশ্ন খুঁজে নিবে। কারণ এই অধ্যায়ে অনেক তথ্য দেওয়া, এই যে জিনিসটা বললাম, তোমরা যখন জাতীয় আয়গুলি পড়বে, জাতীয় আয়ের অবদান এবং প্রবৃদ্ধির হার, তারপরে বিভিন্ন চার্টগুলি দেওয়া আছে বিভিন্ন সাথে দেশের সাথে তুলনা, এই জিনিসগুলি তোমরা চেষ্টা করবে ভালো তথ্যগুলি মনে রাখতে। এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের সঠিকভাবে উত্তর করতে হলে এই জিনিসগুলি তথ্যগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য তোমরা চার্ট করে টেবিলে বিভিন্ন অঙ্কে সূত্র যেভাবে রাখো, এই চার্টটা সেভাবে রাখলে আশা করি বহু নির্বাচনী পরীক্ষা বা এই যে অনলাইন পরীক্ষাগুলিতে, মূল্যায়ন পরীক্ষাগুলিতে তোমরা ভালো নম্বর পেতে পারো। তো শিক্ষার্থীরা ক্লাসগুলি ভালোভাবে অনুসরণ করবে, বাসায় অধ্যায়টা নিজেরা ভালো করে পড়বে এবং পড়ার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। অধ্যায় যেই পূর্ণরূপগুলি, তারপরে যেই তথ্যগুলি, সংখ্যার তথ্য বেশি ওই অধ্যায়ে, সেগুলি লিখে লিখে একটু অনুশীলন করবে, যাতে করে তথ্যগুলি মনে গেঁথে যায় এবং পরীক্ষায় ভালো করতে পারো।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত ক্লাসগুলি অনুসরণ করবে, বাসায় অবস্থান করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, যাতে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। কারণ এই অনলাইন পরীক্ষা দিয়েই তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে তোমরা যদি অনলাইন পরীক্ষায় ভালো করতে পারো এবং এই অধ্যায়টা তোমাদের পরবর্তী শ্রেণীতেও কাজে লাগবে, বাংলাদেশ বিশ্ব বইটা এভাবেই তৈরি করা যে প্রত্যেকটা অধ্যায় তুমি পরবর্তী শ্রেণীতে আরেকটু ব্যাপকভাবে পাবে, কিন্তু অবশ্যই এই পাঠটা কী হবে তোমাকে আবার পরবর্তীতে পড়তে হবে। নবম শ্রেণীতে তোমরা আরেকটু ব্যাপক পাবে। তাহলে এখন যদি তোমরা এই জিনিসগুলি, সূত্রগুলি, মাথাপিছু নির্ণয় সূত্র, তারপর জিএনপি কি, জিডিপি কি, এগুলি ভালো করে পড়ে যাও, তাহলে আশা করি পরবর্তী ক্লাসে অধ্যায়টা বুঝতে তোমাদের আরও সহজ হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো মন দিয়ে এবং পরীক্ষায় ভালো ফল নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হও, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।